মামলার জট কমানো বিচার বিভাগের প্রধান চ্যালেঞ্জ বললেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচারকদের নিয়ে 43 ও 44তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। ভার্চুয়াল আদালতের মাধ্যমে 3.5 কোটি মানুষকে সেবা দিতে পারায় বিচারকদের প্রশংসাও করেন তিনি। রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দেবেন আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, এর ফলে মামলা জট কমানো সহজ হবে। মামলা যারা করতে আসেন তারা কিন্তু চান রিলিফ, এই রিলিফ দিতে যদি বিচার বিভাগ না পারে তাহলে সেখানে তো বিচার দেওয়ার ব্যাপারে একটা ব্যর্থতা দেখা দেবে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি সব রকম পৃথিবীতে মামলা জট কমানোর জন্য যেই সব পন্থা অবলম্বন করা হয়েছে সেই সব সকল পন্থা এখানে যতটুকু সেটা কার্যকর বা উপযুক্ত হবে বাংলাদেশের প্রেক্ষিতে সেই রকম ব্যবস্থা করা এবং তাতে এই সব আপোষযোগ্য মামলা কোর্টে এসে ভিন্ন করার এগুলির ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি।